হয়তো বা বৈদুল মোকারমের যে গন্ডগোল আমার ক্ষতিপ বানাইতে পারে এরকম কোন মানসিকতা আমার নাই কারণ আমি এইখানে আইসা জুতা মারামারি দেখতে চাই কথা কয় না কেন আর ক্যাডারদের আমি এটা দখল করতে চাই সরম থাকা উচিত লজ্জা থাকা উচিত মুসলমান মূল উবি সব হারিয়ে ফেলছি আমরা হব্বে যা হব্বে মাল পদের মোহাব্বত এরপরে সম্পদের মোহাব্বত এগুলো খুব খারাপ জিনিস বিশেষ করে সুলুক আর মার ভাতের লাইনে আল্লাহর সাথে তাহলুকের লাইনে সম্পদের মোহাব্বত আর পদের মোহাব্বত এটা কমপক্ষে কীটনাশকের মতো মারাত্মক আমরা কোন সময় কাহারো দালালি করি নাই আল্লাহ নেয়ামত আমি এখন যেইখানে জুমা পরে আমি যেইখানে জুমা পরে এইখানে তো কমিটি মারাত্মক আমি আরো মারাত্মক কথা কয় না কমিটি মারাত্মক আমি আরো মারাত্মক ওইখানে পিছনের বড় বড় গিয়া নামাজ পড়ছে এদের সামনে রেখে আমার যা বলার দরকার আমি বলছি ইন্ডিয়া বাড়িয়েছে ভারতে বাড়িয়েছে সুইজারল্যান্ডে আছে

আগে যারা ছিল এদের কথা ফেসিল এরা ঘুরে এগারে এই কথা বলি যেই কারণে ভাগতে হয়েছে এখন যারা আছে একুশ জনের মতো এরা ঘুরে কথা বললেন সোজা সাজা কথা বল দায়িত্বশীল যেমন হয় এর আন্ডারে যারা থাকে তারাও তেমন হয়

আমি বৈতুল মুকাররমের এই পক্ষকালীন যে প্রোগ্রামটা এখানে আমি আর কখনো দাওয়াত পাই নাই অথবা ওনার আমার দেয় নাই অথবা আমার সুযোগ পায় নাই এটা আমার নতুন অভিজ্ঞতা আমি মনে করছি বিশাল প্রোগ্রাম হয় এত কথা কই দেখো আমাকে আমার কথা বলতে যারা আমার চিনে এইগুলা দেই খেয়ে দাওয়াত আমি যে এরকম যে দেই খেয়ে দাওয়াত দিছি তা আমি তো মনে করছি অনেক মানুষ যাহ যারা বসছে এরা ভালো মানুষ শিক্ষিত মানুষের সংখ্যা সমাজে কম এই জন্য এইখানে কমে তো বসে

দেখেন আমি কিন্তু এখন ইসলামিক ফাউন্ডেশন বয়ান করতে এরকম নাই আমার মাথায় আমি আসি এখন যা আমি অন্য কোথাও বয়ান অনেকে আমাদের সাথে ভাব ধরে আমার সিঙ্গাপুরে বাড়ি আছে ও ভারতে আছে পাকিস্তানের কথা না এ না। তবে এখন বলার একটু সুযোগ এসছে আগে বয়ও বলতাম আমি পাকিস্তানের মৌলবীদের নাম বলতাম পাকিস্তান বলা ব্যতীত এবং কলজাটা ফুলে বলি পাকিস্তান চীন আরব হামারা পাকিস্তান হামার কথা কয় না আমরা বাংলাদেশ সাইরে দিব এটা না বাংলাদেশও আমাদের পাকিস্তান আমাদের মাঝে কিন্তু ভারত বাদ যাই তো চীন ও আরব হামারা হিন্দুস্তান বি হামারা অপেক্ষা করে মুসলিম হ্যাঁ

আমি যে জুম জুমা এইখানে তো কমিটি মারাত্মক আমি আরো মারাত্মক কথা কয় না কমিটি মারাত্মক আমি আরো মারাত্মক ওইখানে পিছনের বড় বড়রা গিয়ে নামাজ পড়ছে এদের সামনে রেখে আমার যা বলার দরকার আমি বলছি আল্লাহ কেউ কিছু বলছে ধমক দিছে কথা বুঝতেছেন আপনারা এজন্য আমাদের শ্রোতা এরকম আমাদের শ্রোতা শিক্ষিত আছে মূলবিও আছে ব্যারিস্টারও আছে ডাক্তারও আছে ইঞ্জিনিয়ারও আছে এবং রিক্সাওয়ালাও আছে অর্থাৎ ফয়গাম্বর যেমন সবের ফয়গাম্বর আমরা মূলবিও সবের মূল আপনি কি আমার কথা বুঝছেন কিছু মূলবি আছে তার শ্রোতা শুধু শিক্ষিত কিছু মূলবি আছে তার শ্রোতা শুধু অশিক্ষিত কিছু মূলবি আছে তার গরীব শুধু শ্রোতারা গরীব কিছু ধনী আমাকে সব তে আমার জীবনের প্রথম এইখানে আরো একবার আসছিলাম হেফাজতের একটা প্রোগ্রাম এইখানে কথা হয়েছিল তো তখন তো আর ওয়াজ ছিল না তিন মিনিট আর পাঁচ মিনিট একটা বক্তৃতা দিছি কি বলছি আমার জানা নেই আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এইখানে আমার জীবনে এই বিষয়ের উপরে এইভাবে আর কখনো আমি আলোচনা করিনি আমি বরফের সানিতে এখনো আসি জানি না কি হয় অন্যায় অত্যাচার প্রতিরোধে মহানবী সাল্লাহিসাল্লামের আদর্শ এটা হইলো আমার আলোচ্য বিষয় এমনি আমার পিছনের জিন্দিগির অভিজ্ঞতা হলো আমি আমার আলোচ্য বিষয়ের উপরে থাকতে পারি না চতুর্দিকে দৌড়াই আবার ঘুরে জায়গায় আসার চেষ্টা করি আপনারাও আমার সাথে দোয়াবেন আবার জাগায় চলে আসবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথা শোনা আর বুজার মানার তৌফিক দান করুন আমিন অন্যায় অত্যাচার অত্যাচার মানে হলো জুলুম অন্যায় মানে হলো অপরাধ গুনাহ ইসমুল এটা সামাজিক অন্যায় হতে পারে হকুকুল এবাদের লাইনে হইতে পারে আবার হকুকুল আল্লাহর হকের ব্যাপার হইতে পারে আবার জুলুমটা ওই রকম বন্দার সাথে জুলুম হতে পারে আল্লাহর সাথে জুলুম হইতে পারে কথা খুব ঠান্ডা মাথায় বুঝবে আমি আমার আজকের আলোচ্য বিষয়টা কি আপনাদের কি দিয়ে আমি শিখবো আলোচনায় ভুলও হইতে পারে

আপনাদের কি বুঝতে কষ্ট হয়নি আমি আপনাদেরকে আমার নিজের মনে করে নিজের কলিজের মানুষ মনে করে বুঝাই বিশ্বাস করেন আমার এইখানে এরকম কোন নিয়ত নাই যে আমি একটা ওয়াজ করুক আর সামনের বছর থেকে প্রতি বছর আমারে দাওয়াত দিবে হয়তো বা বৈতন মোকার যে গন্ডগোল আমারে ক্ষতি বানাইতে পারে এরকম কোন মানসিকতা আমার নাই কারণ আমি এইখানে আইসা জুতা মারামারি দেখতে চাই কথা কয় না কেন আর ক্যাডারদেরকে আই না আমি এটা দখল করতে চাই সরম থাকা উচিত লজ্জা থাকা উচিত মুসলমান মৌলবি সব হারিয়ে ফেলেছি আমরা যা মাল পদের মোহাবত এরপরে সম্পদের খুব খারাপ জিনিস বিশেষ করে সম্পদের মহাব্বত আর পদের মোহাব্বত ও কমপক্ষে কীটনাশকের মতো মারাত্মক

যদি কিছু মনে না করেন আমি যেহেতু নতুন মানুষ এই জন্য বলতো ভয় পাই না আপনারা এই যে কষ্ট করে পিছন থেকে একটু সামনে যারা পাশে বৈঠো কে আসরারে হুলপত উলপত সিনা বসিনা মুরগির পাখার পাশে পাখার নিচে ডিম ঢুকলে এই বাচ্চা হয় কথা কয় না আপনি দূরেতে শুনবেন না যারা ওই বাইরের থেকে আওয়াজ শুনতেছেন তারা আওয়াজ শুনবেন আওয়াজ শুনবেন

হ্যাঁ অতজা আমার বডি ল্যাঙ্গুয়েজ এটা দ্বারা আপনার কলবের গিটটা খোলা যাবে আপনার কলবস্তি করে গিটটা থাকে এটা খোলা যাবে আর হেদায়েতের নূর ভিতরে ঢুকবে আপনি বাইরে দেই শুনবেন এটা কি কোন রাজনৈতিক লিডারের বক্তব্য পয়গম্বরদের কথা সাহাবায়ে کرام কি সামনে শুনছেন না দূরের থেকে সামনে সামনে দূরের থেকে না কাছের থেকে

অত্যাচার গুনা উদওয়ান তো বলছে গুনা এসএম ইফমুন গুনা আর জুলুম এই দুইটা সহযোগিতা করবে না সহযোগিতা করবে না এক কাজে আর তাকওয়া নেক কাজ মানে গুনা না নেক কাজ মানে গুনা না নেক কাজ যেটার মধ্যে ডলার আছে ডলার আপনি করবেন সব পাবেন এই ডলার মানে আমেরিকান ডলার আমেরিকান ডলার দুনিয়াতে চলে কবরে চলবে আমি এখন যে ডলারের কথা বলছি এটা দুনিয়াতেও চলে কবরও চলবে ময়দান মাসরও চলবে ফুলসরাতও চলবে ইনশাআল্লাহ যেখানে আমল মাপবে সেখানে চলবে তাইলে এটা হলো ডলার এটা হলো ব্যক্তিগত জিন্দগি গুনার পরিবর্তে বীর আর জুলুম জুলুমের ব্যাপারে পরস্পর সহযোগিতা করবে না এটার জন্য এসেছে তাকওয়া ব্যক্তিগত তাকোয়া নিজে নিজে মুত্তাকী সুবহানাল্লাহ বারবার উমরা বারবার হজ এরপরে তাহাজ্জুদ সহ শুরু করে সারা দিনের নামাজ সব ফজরের টাইমে বেরাপালা কথা কয় আমরা আবার ওয়াজ বুঝিল না বুঝতেছেন আপনারা শুনছেন না সংসদে বলছে রাখেন কথা কই সংসদে বলছে যে কুরআন শরীফ তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে সারা দিনের নামাজ ফজরের সময় একসাথে ঘেরা বাইরে রাত আমি আমাদের দেশে নোয়াখালী একখানে বলছিলাম ও ওbodni যদি ভাঙ্গা হয় লটা যদি ভাঙ্গা হয় বাথরুম শালার আগে ফানিশ করস করতে হয় এটা যেহেতু পানি পয়া যাবে এখানে টেফের সিস্টেম নাই এই জন্য আগে পানি খরচ করে ফেল তারপরে বাথরুম এখনো নামাজের সময় হয় নাই সারা দিন নামাজ পড়ে ফেল কিন্তু দুঃখজনক হলো সত্য এই বাইরে থেকে কত কি বাইরে হইছে এক জিল কুরআন শরীফ বাইরে হয় নাই একটা নামাজের মুসল্লা বাইরে হয় ঠিক কথা এগুলো বাস্তব না অবাস্তব আপনারা কি আমার কথা বুঝতেছেন

প্রতিরোধে মহানবী সাল্লাহ আদর্শ মানে আমার মাথা হ্যাং হ্যাং আমি কেমনে যে এই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করব এটা আমার জানা নেই দেখেন আমি একটা আয়াতে শরীফে তালাবাদ করছি কদ্দুর কি হয় আমার জানা নেই কিন্তু পাশাপাশি আমি একটা ছোট্ট আদি শরীফ করছি

আল্লাহ মজলুম হন জলে হন আল্লাহ অত্যাচারী হন না আল্লাহ অত্যাচারী তো হন আল্লাহর উপরে বন্দারা জুলুম করে আল্লাহ কিন্তু কার উপরে জুলুম করে এটা শুনতে একটু আনকমন মনে হবে কিন্তু কথা বাস্তব কেমনে বাস্তব দেখেন আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের উপরে একটুও জুলুম করি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কে বলছেন এই কথা আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের বান্দাদের উপরে একটু একটা শস্য পরিমাণ একটা গুরি ফিফরা পরিমাণ একটা 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 পরমাণু পরিমাণ আমি জুলুম করি না এটা আল্লাহই বলছেন কথা কয় এটা আল্লাহর নিজের কথা তাইলে আল্লাহ জোয়া না আপনারা আমার কিছুক্ষণ সময় দিবেন না দিবেন আমার একটা টেনশন আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ পাঁচ ঘন্টা আমার আর কোনো ওয়াজ নাই আজকে আমার আজকে আর কোনো ওয়াজ নেই আমি অনেক খুশি এটা যে আমার দাওয়াত দিছি ওনাদের আমি শুক্রিয়া দেখি যে আমার কোনো মনের কিছু ব্যথা আছে এটা আমার বলার দরকার আর আমরা এতদিন দাওয়াত দিলুম না কেন